হ্যালো বন্ধুরা, আজকে দেখব আমরা হুডি, বেশ কার্টন শু আছে, এখানে জিপার পকেট আছে, স্লিপে এখানে দেখা যাচ্ছে স্লিপে আন্ডার সেম হবে না, ইনসাইড একটা প্যানেল হবে, স্লিপ আন্ডার প্যানেল, আর এখানে ফ্রন্টে ফ্রন্ট ইয়োক আছে, ভি শেপ দেওয়া, আর ব্যাগেও একটা ইয়োক আছে, হুড আছে, হুডের নেক ফ্রন্টে হাই নেক সিস্টেম। এর আগে একটা বেসিক হুডি দেখাইছিলাম, তো মোটামুটি ওর থেকে এটা অনেক চেঞ্জ। শুরুটা অবশ্য সবগুলো একই রকম, কিন্তু ভেতরে অনেক কিছু চেঞ্জ আছে। এখানে একটা জিপার প্রোটেক্টর আছে, আর জিপার বোন একটা পাইপিন আছে, দুইটা পাইপিন হবে বোন, এখানে জিপার বোন হবে, জিপার বোন বলতে এখানে জিপার একটা পাইপিন হবে, চেকুন পাইপিন, যে ব্যাগ ইয়োক দিয়ে একটা পাইপিন হবে এখানেও। চলুন আমরা স্টাইলটা করে ফেলি, এটা করব 3 থেকে 4 বছর বাচ্চাদের, এই যে 3 থেকে 4 বছর ইয়ার্স। মেজারমেন্টগুলো আমরা দেখে নেই, টোটাল লেন্থ, টোটাল ফ্রন্ট লেন্থ ফ্রম ইসপিএস টু ফরন বটম হ্যাম 45 সিএম, এই জায়গা থেকে এই আরেকটা আছে, টোটাল ব্যাক লেন্থ ফ্রম ইসপিএস টু ব্যাক বটম হ্যাম, এটা এই ইসপিএস থেকে ফ্রন্টের লেন্থ পর্যন্ত ব্যাকটা একটু টিল আছে, ব্যাকটা একটু বাড়তি আছে, আর একটা এই ইসপিএস থেকে ব্যাগের টিল পর্যন্ত, যার কারণে এখানে 3 সেম কমছি। এই ফ্রন্টটা ফরন থেকে ব্যাগে যে গ্যাপটা আছে এটা এখানে বোঝা যাচ্ছে 3 সেম, 48 থেকে 45 বাদ দিলে এটা 3 সেম হয়, 3 সেম হবে টেলটা। তারপর হাফ সার্কামফারেন্স ব্রেস্ট আর্মল ডিপ লাইন, বাস্টের কথা বলতেছে, আর্মল ডিপ এই পয়েন্ট থেকে এই যে বাস্ট, এই ব্রেস্টটা দেখাইতেছে 35 সিএম। হাউ টু মেজারটা নাই, যার কারণে আমি এগুলো দেখে দিচ্ছি। সার্কামফারেন্স ওয়েস্ট, ওয়েস্টের মেজারমেন্ট এখানে হাফ সার্কামফারেন্স, হাফ মেজারমেন্ট, হাইট অফ ওয়েস্ট ফ্রম এই স্পেস টু ওয়েস্ট, এই যে এই স্পেস থেকে এখান থেকে 24 সিএম নিচে ওয়েস্টের পজিশনটা এটা বলতেছে। তো বন্ধুরা, এইভাবে আমরা এগুলো ভালোভাবে পরে দেখলে আমরা বুঝতে পারবো কোথায় থেকে কোথায় মেজারমেন্ট। ঠিক আছে, আমরা এখন শুরু করতে পারি। আমরা প্রথমত ফ্রন্ট লেন্থ নিয়েও কাজ করতে পারি, ব্যাক লেন্থ নিয়েও কাজ করতে পারি। যদি আমরা ফ্রন্ট লেন্থ নিয়ে কাজ করি, আমরা ব্যাক লেন্থটা 3 সেম জাস্ট বাড়ায় দিলে আমার লেন্থটা মিলে যাবে, অথবা ব্যাক লেন্থ নিয়ে যদি কাজ করি তাহলে 7 সেম সহ ফ্রন্ট পার্ট একটু 3 সেম উঠাই দিলেই আমার লেন্থটা ফিক্সড হয়ে যাবে। তো যেহেতু অল্প কাজ ব্যাক লেন্থ বাড়ানো, আমরা ফ্রন্টটা নিয়েই কাজ করবো 45 সিএম। আমাদের এটা যেমন সফটওয়্যার, ক্রিয়েট এ নিউ প্রজেক্ট, ড্র টুল, ড্র রেক্ট্যাঙ্গেল, তারপর আমরা এখানে মেজারমেন্ট দেবো 45 সিএম, এন্টার, উইথটা দেখে আসি 35 সিএম। সতেরো পয়েন্ট ফাইভ, এটা হলো আমাদের হাফ পিসের অর্ধেক। এখানে যেটা লেখছে যে হাফ সার্কামফারেন্স, হাফ সার্কামফারেন্স বলতে এটা ব্যাক পার্ট না, মানে হয় ব্যাক না হলে ফ্রন্ট, যে কোনো একটা মেজার, যদি ব্যাক আর ফ্রন্ট মিলে হতো এটা সার্কামফারেন্স হইতো। হাফ সার্কামফারেন্সটা ব্যাক ফ্রন্ট সিঙ্গেল সিঙ্গেল বোঝায়, আর আমি প্যাটার্নটা নিলাম শুধু এই যে সেন্টার থেকে এই অর্ধেক, আমি অর্ধেক করে করবো, এই সাইড ফুল প্যাটার্ন করবো, করার পর এটাকে উল্টে দেবো, এই সাইডে হবে, এই সাইডে হবে, ডাবল হয়ে যাবে। তো আমরা এটা প্রথমে ব্যাক নেক ড্রপ নেব,
এখানে ব্যাক নেকের মেজারমেন্টটা নাই, এখানে আছে উইথ অফ নেক ওপেনিং ফ্রম লেফট স্পেস টু রাইট স্পেস, মানে সিএম টু সিএম বুঝাচ্ছে এটাকে। আর এখানে আছে দ্য ডিফারেন্স বিটুইন দ্য ব্যাক নেক লাইন অ্যান্ড ফ্রন্ট নেক লাইন দ্য সেন্টার 5.1 সিএম। এখানে ব্যাক নেকটা দেয় নাই, তো আমরা ব্যাক নেকটা 2 সিএম দিলাম, আইডিয়া করে একটা দিলাম আর কি, বাস সাথে 1.5 সিএম দিলে চলে, আমি 1.5 সিএমে দিই -1.5। এখানে যে ভাষাটা বলছে ফর নেকের বিষয়ে, দ্য ডিফারেন্স বিটুইন দ্য নেক লাইন ব্যাক নেক লাইন, এই ব্যাক নেক থেকে অ্যান্ড ফরন নেক লাইন ইন দ্য সেন্টার এই 5.1, ব্যাক নেকের এই যে এই পয়েন্ট থেকে আবার ফরন নেকের যে পয়েন্টটা আসতেছে -5.1, এই সেন্টার, এই সেন্টারের মেজারমেন্টের কথা বলতেছে। তো আমরা এখানে নিলাম 1.5 সিএম, এখানে নিলাম 5.1, এখান থেকে না এই পয়েন্ট থেকে ফরন নেক ড্রপটা হবে। এখন আমরা নেক উইথটা দিই 15 সিএম, 15-র অর্ধেক দিতে হবে 7.5, এখানে কোনো মাইনাস চিহ্ন দিতে হবে না। তারপরে আমাদের কি অ্যাকর সোলার আছে, সোলার পয়েন্ট, সোলার লেন, হাফ সোলার আছে, অ্যাকর সোলার নাই। তো আমরা দিতে পারি এখান থেকে 6.5, এইখান থেকে 6.5, এন্টার। এবার দেবো আর্মল ডিপথ, অথবা যেটা আছে আর কি আর্মল লাইন, আর্মল ডিপথ হাইট ফ্রম এইচপিএস টু ব্রেক লাইন আর্মল ডিপথ লাইন। আচ্ছা, এইচপিএস থেকে এটা আর্মল ডিপথ দিয়েছে, এইচপিএস থেকে 19 সিএম। আমরা সাধারণত এখানে স্লোপ দেওয়ার পরে সেখান থেকে আমরা এটা মেজারমেন্টটা শো করি বা মেজারমেন্টটা ধরি। তো এখান থেকেই একবার এই স্পেস থেকে মেজারমেন্টটা যা আছে স্লোপ যা দেবেন তাই মেজারমেন্টটা এখান থেকেই হবে। তো এখান থেকে আমরা 19 দেব, 19 এই পয়েন্টটাকে আমরা ফেলে দিলাম। তারপরে আমরা এখান থেকে স্লোপ দেবো, দেখি স্লোপের মেজারমেন্ট আছে কি না। নাই, স্লোপের মেজারমেন্ট নাই, সেক্ষেত্রে আমরা এখানে আমাদের আইডিয়া মতো দিতে পারি, ব্যাক নেকের পয়েন্টটা ফলাই দিলাম, আমরা আরো 1.5 সিএম ডাউন করতে পারি। তারপরে আমার ব্যাক নেকটা শেপ করে দিলাম, নেকের যে সুন্দরকে শেপ করে দিলাম, আর এখানে আমরা 90 ডিগ্রি দেবো, সেটা 90 ডিগ্রি পয়েন্ট। আর্মলটাকে শেপ করে দেবো, লাইনটা সিলেক্ট করে কার্ভ লাইন ক্লিক করার পরে এটাকে কার্ভ করে দেবো। আমরা অটো দিতে পারি, তো অটো দেওয়ার চেয়ে আমরা ম্যানুয়ালিটাই সুন্দর হবে, এটা দিলাম। তারপরে বটম উইথটা দেখতে হবে, আচ্ছা ওয়েস্টের মেজারমেন্ট আছে 24 সিএম, নিচে 34 সিএম আছে। তারপরে হ্যাম উইথ কত আছে, 34, ওয়েস্টও 34, ওয়েস্ট পজিশনটা 24। তো আমরা এই পয়েন্ট থেকে সিলেক্ট করে এই যে সেট অরিজিন আছে, এই সেট অরিজিনে ক্লিক করলে এই যে লাইনটা আসবে, আমরা এখান থেকে যে এটা স্টেট ডিপটা মেজারমেন্ট নেব, এখানে একটা ক্লিক করে আমরা এখানে এই যে এক্স এর ঘরে আমরা মেজারমেন্টটা বসাই দেবো। একবার যে বাসের কাছে চলে যাই, 24 সিএম এখানে লাগবে আমাদের। এখন আমরা এই পয়েন্টটাকে সেট অরিজিন করব, এই যে সেট অরিজিনে ক্লিক করে এখান থেকে আমরা এই মেজারমেন্টটা নেব, বটমও ফিক্সড করবো এমনকি এটাও ফিক্সড করব। এখানে লাগবে আমাদের 34, এখানে 17 দিলাম, এখানে আমি 17, আমাদের পয়েন্ট একবারে কাছে আসার কারণে একটু ইয়ে হয়েছে, আমরা পজিশনটা একটু বাড়াই দিলাম,
দেওয়ার পরে এটাকে আমরা স্মুথ করে দিলাম। এই স্মুথ লাইনটা কার্ভ করে দেওয়ার পর একটু স্মুথ করে দিলাম। মেইনলি আপনারা দেখবেন যে অপশনগুলো আমি কোন অপশন থেকে কোন অপশন ধরতেছি এগুলো আপনাদের দেখানোর জন্য। প্যাটার্ন যে আমার আমি যেভাবে করতেছি এইভাবে করতে হবে এমনটা না, আপনারা অপশনগুলো দেখবেন। আরও যদি ইজি সাইড থেকে আপনারা করতে পারেন ব্যাস ভালো, তো অপশনগুলো দেখতে হবে আপনাদের। তো এটা হলো ব্যাক পার্ট, এটাকে আমরা কপি করি, কপি পেস্ট। এখানে আমাদের একটা ব্যাক পার্ট হবে, একটা ফ্রন্ট পার্ট হবে। আমরা ব্যাক নেকের পয়েন্টটা একটাতে ফেলাই দিই, এবার নেকের শেপটা সুন্দর করে দিই। এ হলো একটা ব্যাক পার্ট, একটা ফ্রন্ট পার্ট। এখন আমাদের যেটা করতে হবে, ইয়োক হাইটের মেজারমেন্ট আছে কিনা একটা দেখতে হবে। আচ্ছা, ইয়োক হাইটের কোনো মেজারমেন্ট নাই। আমরা স্লিপটা বানায় নিই তার আগে। স্লিপ লেন্থ ফ্রম এই স্পেস, দেখেন এখানে একটা হিসাব আছে, স্লিপ লেন্থ ফ্রম এই স্পেস টু স্লিপ হেম। আচ্ছা, স্লিপ হেম থেকে এই স্পেস থেকে স্লিপের লেন্থটা, সেক্ষেত্রে এখানে এখানে 42 আছে। এখানে দেখেন 42 আছে, আর আমাদের যে শোল্ডারটা আছে এই যে শোল্ডার 6.5, এই 42 থেকে আমাদের এখন এই 6.5 বাদ দিয়ে নিতে হবে। আমি প্যাটার্নটা ওপেন করে বোঝাই, আমাদের যদি আমরা স্লিপ সাধারণত এই পয়েন্ট থেকে আমরা মেজারমেন্ট ধরি, এখান থেকে আমরা মেজারমেন্ট ধরি, এখন ধরতে হতে আমাদের এই পয়েন্ট থেকে, তো সেক্ষেত্রে আমাদের এখানে যা আসবে মেজারমেন্টটা স্লিপ লেন্থ সরি শোল্ডার, এই শোল্ডারটাকে আমাকে মাইনাস করতে হবে 6.5। এখানে শোল্ডারটা বেশি আছে 4 মিলি, তাহলে 42 থেকে 6.5 বাদ দিলে ৩৫½, তো আমাদের স্লিপটা নিতে হবে ৩৫½, 35.5। আমাদের মাসেল আছে কিনা একটু দেখে আসি, মাসেল তো নাই। এখানে হ্যাম এর স্লিপ ছাড়া গ্রাম ব্যালেন্স হ্যাম রিলাক্স স্টেজ। আচ্ছা, স্লিপের ইয়ের মেজারমেন্ট আছে, বাইসেপের মেজারমেন্ট নাই। আমরা এখানে 17 দিলাম, বেশি হয়ে যায়, 16 রাখি, পরে আমরা কমাইতে হলে কমাবো। আমরা স্লিভের ওপেনিং যেটা আছে এখানে দেখলাম, রিল্যাক্সের একটা আছে, স্টেচ একটা আছে, স্লিপ স্লিপ লেন্থ স্লিপ হাফ সার্কামফারেন্স অফ স্লিপ হ্যাম রিল্যাক্স 6.4 মিলি, আর একটা আছে হাফ স্লিপ সার্কামফারেন্স অফ স্লিপ হ্যাম স্টেচ 10.5। তো আমরা 10.5টা দেবো, এখানে হয়তো ইলাস্টিক ব্যবহার হবে, ইলাস্টিক হয়ে কমবে, তো আমরা 10.5টাই দেবো, 10.4 মিলি, যেটা 10.4 সরি এদিকে আসছে, আমরা এদিকে একটু ঘুরে দেবো, মাইনাস চিহ্ন দিতে হবে, -10.4। তারপরে এখান থেকে আমরা একটা আইডিয়া করে ক্যাপ নিয়ে নিলাম। এখন দেখেন এখানে বাইসেপ বেশি হয়েছে, আমরা বাইসেপ একটু কমায় নিই। আমার এখানে যে এই সার্কামে যে 19.4 মিলি আছে, আমার এখানে 19.4 মিলি করতে হবে। লাইনটাকে কার্ভ করে নিলাম, তারপরে 90 ডিগ্রি সিলেক্ট করে দিলাম, এই পয়েন্টটাকে 90 ডিগ্রি উঠায় দিই, এখানেও 90 ডিগ্রি লাগবে যেহেতু আমাদের এখানে কার্ড অ্যান্সার আছে। আন্ডারআর্মটা একটু শর্ট করতে হবে, 19.4 মিলি আমার মিলাইতে হবে, 19.4 মিলি মিলে গেছে। এই হলো স্লিপ, আমার এখানে ইলাস্টিক হবে, ইলাস্টিক বটমে হবে, ইলাস্টিক কি বলে একটা বার্নিং এর মতো আর কি, একটা ইলাস্টিক বার্নিং। এই হলো আমার বেসিক একটা আমার এখানে আমার কার্টন শো করতে হবে, তার আগে আমি হুডটাও যদি বানায় নিই এটা ভালোই হবে।
ফুডটা হলো হাইনেক আছে এখানে, ফ্রন্ট হাইট অফ হুড 32 সিএম, উইথ অফ হুড 10 সিএম ফ্রম আপার লাইন টু হুড 20 হাফ, মানে আপার লাইনের উপর এর থেকে। সেন্টার পার্ট আছে, সেন্টার পার্ট এখানে নাই, ডিজাইনে নাই। আমরা এখানে হুড হুড লেন্থ নেবো 32 সিএম, আর উইথ উইথ নেবো 20 হাফ। এখান থেকে লেন্থ হবে 32 সিএম, আর উইথ হবে 20 হাফ। এলো একটা হুডের পিস। এখান থেকে আমরা এটাকে কার্ভ লাইন করে দেবো, এটাকে কার্ভ লাইন করে দেবো, এটাকে কার্ভ লাইন করে দেবো। দেওয়ার পরে এই জায়গায় পয়েন্ট, এই জায়গায় পয়েন্ট দিয়ে এর পরে ডিলিট করে দেবো। এই মিডলে একটা পয়েন্ট দেবো, দিয়ে এই পয়েন্টটাকে একটু উঠে ধাক্কা দিয়ে উঠে দেবো। দুই পয়েন্ট স্মুথ করে দিই, এটাকে একটু উঠাবো, এটাকে 90 ডিগ্রি দিয়ে দেবো, শেপ এদিকে করে দেবো, এটা স্মুথ। হুডের শেপ চলে আসে। ফোনটাতে একটু কমায় দেই, এখন আমাদের যেটা দেখতে হবে বডির সাথে সারগামে এই হুডের সারগাম মিল আছে কিনা। প্রথমে আমাদের সারগামটা যোগ করতে হবে, ফ্রন্ট নেক অ্যাড মেজারমেন্ট, ব্যাক নেক অ্যাড মেজারমেন্ট, রাইট সাইড ক্লিক করে অ্যাড ক্যানভাস মেজারমেন্ট। এই যে ওপরের যে রটা লাইনটা, র অন প্লাস র টু, মানে র অন র টু যোগ করলাম আমি এখানে, 19 সিএম হয়েছে। এবার দেখি আমার হুড সারগাম কত আছে, 19 সিএমই আছে, 19.7 মিলি প্লাসেই আছে। তো দেখেন এখানে আমার কিন্তু একটা ইয়ে করতে হবে, এটা বাড়বে ডিজাইনে যেটা দেখা যাচ্ছে। দেখেন এখানে একটা হাইটের মেজারমেন্ট আছে, এইখান থেকে এই যে হাইটটা জিপার কতটুকু উঠবে ওপরে, এই মেজারমেন্ট আমার নিতে হবে। 6 সিএম হাইট দিলাম আমরা, তো এখান থেকে 4-5 সিএম উপরে আর একটা পয়েন্ট দেবো, যেন কার্ভ করে নেওয়ার জন্য 4 সিএমই দিলাম। এই লাইনটা হবে কার্ভ, আমরা এই পয়েন্ট ধরে এদিকে একটু ধাক্কা দেবো, 1.5 সিএম নিয়ে আসি। এই পয়েন্টটাকে একটু ভেতর দিকে নেই, আমরা এটাকে একটু কার্ভ করে দেই ডিজাইনটা যেভাবে আছে। এখানে দেখেন এখানে যেমন একটা শেপ আছে, এই শেপটা এখানে থাকবে, এটা আর একটা জয়েন হলে এরকমই হবে। ওকে বন্ধুরা, এই হলো হুড হয়ে গেল এটা। তো এখান থেকে আমাদের হুডের মেজারমেন্ট এটা, আর লেন্থের মেজারমেন্টটা হলো এই পয়েন্ট থেকে এই পয়েন্ট, যেটা লেগস আর কি জায়গায়। হুড উইথ 10 সিএম ফ্রম আপার লাইন অফ হুড, এখান থেকে 10 সিএম নিচে, 11 সেম আছে এই জায়গায়, 11 সেম নিচে একটা যে লাইনটা, এই সোজা মেজারমেন্টটা হবে। তো হুডও হয়ে গেল, সব কিছু হয়ে গেল। এখানে এখন কাট অ্যান্ড সু করতে হবে, তার আগে আমি পকেটগুলোও বানায় নিতে, না পকেটটা পরে বানায় নেবো, কারণ পকেটে এখানে এই কাট অ্যান্ড সু থেকেই পকেটটা হবে। আমরা তাহলে কাট অ্যান্ড সুগুলো করে নিই।
এই কারেন্সি কিন্তু কোনোটারই মেজারমেন্ট নাই, সেক্ষেত্রে আমরা আইডিয়া করে সবগুলো কারেন্সি দিতে হবে। এখানে একটা জিনিস দেখেন, এখান থেকে এখানে যাওয়া অপশন এটাকে তিন ভাগে ভাগ করলেও, তিন ভাগে ভাগ করার পরেও একটু কম আছে এই সাইডটা। তো আমরা চলেন সরাসরি এখানে যা দেখি কিভাবে দিতে হয়। আচ্ছা, ব্যাগ লেন্থ আমরা ফিক্স করে নিই। ব্যাগ লেন্থ আমরা এখানে ফ্রন্ট লেন্থের মেজারমেন্টটা নিয়েছিলাম, ব্যাগ লেন্থ লাগে এখানে 48, আমরা 45 হিসেবে নিয়েছিলাম। ব্যাগ লেন্থটা আমরা এখান থেকে 3 সেম বাড়াই দিলাম, 1 2 3, এটা 90 ডিগ্রি থাকার কারণে এই জায়গাটা ভেতরে ঢুকতেছে, আমরা উঠে দিলাম 90 ডিগ্রি। তারপর এটাকে 3 সেম দেই, 1 2 3, এটাকে শেপ করে দেই। এটা 90 ডিগ্রি হবে এখন। ডিজাইনটা ঠিক এরকমটা হবে। এখন আমরা কার্টেন্স করব, ব্যাগে কার্টেন্স আছে তো। আচ্ছা, ফ্রন্টে আছে এইভাবে আসে অ্যাঙ্গেল হয়েছে এই জায়গায়, আর ব্যাগটা নর্মালি শেপ, স্লিপটাও নর্মালি। আমরা প্রথমে স্লিপটা করি, আমরা এই যে যে অপশনটা ক্রিয়েট প্যারালাল, এই লাইনটা সিলেক্ট করলেই এখানে আমরা একটা দিয়ে দেখতে পারি যে কতটুকু দেওয়া যায়। 4 সেম দিলাম, 4 4 8, এটা বেশি হয়ে যায়। আমরা বন্ধুরা এখানে স্লিপে 3.5 সেম দিলাম প্যানেল উইথ। এবার আমরা এখানে কাট ওভার প্যারালালে ক্লিক করব, করার পরে এটা 2 খণ্ড হয়ে গেল। আমরা এই পিসটাকে বর্তমানে রেখে দিই, এটা ফালা দিলেও চলবো। এটা এখানকার লাইন, এখানে কিছু পয়েন্ট পড়ছে, পয়েন্টগুলো আমরা ডিলিট দেই। এখানকার যে লাইনটাকে এটাও ডিলিট দেই। এখন দেখতে হবে এখানে 3.9 আসছে শেপে, শেপে 3.9। তো এইখানের সাথে লাইনের সাথে মিলায়া আমাদের এই যে দেখেন এই লাইনের সাথে এই লাইন, এই পয়েন্টের মিল আছে। এখানে সুন্দর মতো 4 পয়েন্টে মিলবে, ব্যাক ফ্রন্ট দুই সাইডে আছে মিল এভাবে। তো আমাদের সেইভাবে বডিতেও দিতে হবে। আমাদের এখানে যা আছে 3.9, আমরা এখান থেকেও দেবো 3.9। ব্যাক ফ্রন্ট দুইটাই সিলেক্ট করে নিয়ে এখানে দেবো -3.9। এই যে পয়েন্টগুলো আসছে, এখন আমরা এই নিচ থেকে আমরা একটা পয়েন্ট দেই, এখান থেকে 4 পয়েন্ট দিয়ে দেখি ও ব্যাগে কতখানি আছে। ব্যাগে সেম, আচ্ছা ফরেন একটু বেশি, ব্যাগে একটু কম, আমরা দুটি সমান দিয়ে দিই। ডিজাইন করতে পারলে এমনটা একটু এদিক সেদিক থাকে। এখান থেকে আচ্ছা 4 সেম দিয়ে দেখি, 4 সেমই থাক। তো আমরা এখন এই ইন্টারনাল লাইন নেওয়ার জন্য আমাদের এখানে ড্র টুল থেকে যে ফ্রি ড্র ফ্রি যে অ্যাসিস্ট্যান্ট আছে এখান থেকে আমরা সিলেক্ট করে নিয়ে প্রথমে ব্যাগটা নেই, এখান থেকে ক্লিক করে এই লাইন, তারপরে ওখানে যা দেখা যাচ্ছে ওয়াইস্টের মতো হালকা একটু আমরা শেপ দেবো ওই জায়গায়। লাইনটাকে কার্ভ লাইন করে এই ব্লেজারের মতো একটা শেপ আর কি, সেম ব্লেজারটা, ব্লেজারও এভাবেই করা হয়, কিন্তু ব্লেজারের শেপগুলো একটু ভিন্ন আছে, স্লিপের শেপ ভিন্ন আছে। এখন ফ্রন্টের, ফ্রন্টের লাইনটা দেই, ফ্রন্টের লাইনটা দিতে গেলে আমরা মাঝখানে একটা পয়েন্ট নেব আইডিয়া করে, ওটাও এই পয়েন্ট সিলেক্ট করার পরে আমাদের এই যে আইডিয়া করে এখান থেকে, তারপরে এই যে এইখানে পয়েন্টটা সিলেক্ট করব। আবার আমরা ডিজাইনটা দেখে আসি, হ্যাঁ এখান থেকে এখানে একটু বেশি, এখানে কম, আমরা এটা কীভাবে রাখতে পারি অথবা এই ওপর দিকে একটু উঠে দিতে পারি। যেহেতু কোনো মেজারমেন্ট নাই এইভাবে, আমরা এখানে আরেক সেম বাড়ায় দিই, লাইনটা স্ট্রেট হলে পকেটটা জয়েন করতে সুবিধা হবে সুন্দরভাবে, যার কারণে ডিজাইনও একটু দেখা যাচ্ছে ব্যাগের চেয়ে কোন ফ্রন্টে মোটা। তো বন্ধুরা এই হলো ইয়া ডিজাইন, এখন আমরা এটাকে কাট করব।
এখন আমরা একটু ফোল্ড করে দেখি যে আসলে ডিজাইনের মতো হয়েছে কিনা, আর্টওয়ার্কের মতো। মোটামুটি হয়ে গেছে আর কি। আচ্ছা, যা আছে আমরা এটাকে কাট করি, ট্রেস লাইন এই যে এই পয়েন্ট, এই পয়েন্ট পয়েন্টগুলো সিলেক্ট করলে হবে গার্বারের মতো। এই জায়গায় এসে আমরা এদিকে আসতে চাইলে এখানে লাইনে ক্লিক করে এদিকে আসতে হবে, তারপরে এদিকে আসতে পারবো। এটা হয়ে গেল একটা পিস। এবার আমরা এবারও কিন্তু এদিকে লাইন আসতেছিল, আমরা এখানে সিলেক্ট করার পরে এদিকে আসতেছে, তো ধরাই দিতে হবে যেটা এদিক যাবে। ড্রয়িং কেসটা রেখে দেই অ্যাটাচ করে, সেম ভাবে ফর্মটাও কেটে নেই। তো এটা যদি কি বলে ডঙ্গল বা জেনুইন সফটওয়্যার হইতো তাহলে কিছু এত কিছু করা লাগতো না, অটোমেটিক হয়ে যেত, এটা অটোই হয়ে যেত। আমরা এটা ডেমো ভার্সন, যার কারণে এগুলা এভাবে করতে হচ্ছে। আবার ফ্রি সাইডটা ট্রেস করতে হবে সেম ভাবে। সাইড প্যানেলটা উঠে নিলাম, এখানে একটা বিষয় আছে, এটা হলো এই যে যে পিসটা আছে এই দুটা পিস এই সাইড সেমও হবে না, সাইড সেম হবে না। সেক্ষেত্রে আমাদের এখানে দেখতে হবে যে আমার এখানে মাঝখানে গ্যাপটা কতটুকু। এই পয়েন্ট, এই পয়েন্ট সিলেক্ট করে নিয়ে স্ট্রেট করে নেই। সেভেন মিলি, এই 7 মিলি শেপটাকে আমার কমাই দিতে হবে এই 2 পয়েন্টে। এইখান থেকে যাবে 3 মিলি, এখানে একটা পয়েন্ট দিয়ে নিলাম, নিয়ে স্মুথ করে নিয়ে এখান থেকে দিলাম 3 মিলি। এখন আমরা যদি এখানে এটা স্ট্রেট করে দেই, আমার এটা এই পার্টটা জয়েন করার পরে অটোমেটিক আমার এই ওয়েস্ট শেপটা চলে আসবে। কারণ এই দুই পিসটা এভাবে একখানে করার পরে এই দুই পিস সিলেক্ট করে নিয়ে এই যে দেখতেছি এটা জয়েন পিসেস, এখানে ক্লিক করলে আমাদের দুটা পিস একখানে জয়েন হয়ে যাবো, আমাদের সাইড সেম জয়েন দেখা যাবে না বা শো থাকবে না। তো আমাদের এখানে একটা কাট মার্ক করে দিতে হবে, কারণ যেহেতু এটা সাইড সেম এটা বোঝার জন্য, আর স্লিভেরও মিডল আন্ডার মিডল এটা বোঝার জন্য একটা কাট মার্ক দিতে হবে। আবার এই যে স্লিভ যেটা আছে এটাকেও আমাদের এইভাবে স্ট্রেট করে নিতে হবে। এটা দিয়ে স্ট্রেট করে নেওয়ার পরে এই শুধু আমার গ্রিন লাইনটা স্ট্রেট করে দিতে হবে, তারপরে এই যে এই সাইডটা মিরর করে দিলেই আমার এটা স্লিপটা আন্ডার 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 আর্মে কোনো জয়েন থাকলো না, মিরর হয়ে গেল। জাস্ট এই মাথা যে কোনো মাথা জয়েন করলেই হবে। তবে এই সাইড হলো আর্মহোল সাইড, এই সাইড হলো স্লিপের কাপ সাইড, এটা খেয়াল রাখতে হবে। আচ্ছা, এগুলো পিস আমরা রেখে দিই। এখন আমাদের এখানে একটা পকেট লাগবে, এইখানে এখানে দুটো পকেট আছে, জিপার আছে, আমাদের দুটো পকেট উঠাইতে হবে। পকেটটা আমরা এইভাবে দিতে পারি, যেহেতু নিচ থেকে ওপরে, এখান থেকে বেশ ভালো ওপরে, এখান থেকে যা তারছে এখান থেকে একটু বেশি। তো আমরা এখানে দেখতে পারি যে এখানে আমার প্যানেলটা 4-5 cm দিছি, এখান থেকে 8 cm দিলাম ওপরে, পজিশন একটা এরকম দেখে দিলাম, -8 cm উপরে দিলাম, সরি এটা বেশি হয়ে যায়, 5 cm আছে 6 cm দিই।
মাইনাস 6, আর এখান থেকে পকেট ওপেনিং কত হবে, 12 সিএম দিলাম। তোমাদের এখন পকেটটা উঠাইতে হবে, নিচে এত দূর রাখা যাবে না, আমাদের এই যে ফ্রি লাইন আছে, ফ্রি লাইন নেওয়ার পরে পয়েন্টটা দেখতে পাচ্ছি না, পয়েন্টটা আমরা কাট মার্ক দিয়ে দেই। হলো পকেটের ওপেনিং অথবা জিপার লেন্থ, এভাবে নিয়ে আসতে হবে। আমরা এখান থেকে আমরা পয়েন্ট দিয়ে নিতে পারি যে পকেট এখান থেকে 2 সিএম উপরে, অথবা আমরা একটা আইডিয়া করে নিতে পারি এভাবে, এখান থেকে এই কাট মার্ক থেকে 2-3 সিএম নিচে, এইভাবে আমরা এভাবে অ্যাঙ্গেল করে রাউন্ড শেপও দিতে পারতাম। যেহেতু আমার এখানে স্কোয়ার স্কোয়ারই করা যাচ্ছে বা করা যাবে, অল্প অল্প জায়গা, এই জন্য আমরা এখানে স্কোয়ার করে দিচ্ছি 12 সিএম লেন, 12 সিএম এর কম। তো আমরা এই ট্রেস দিয়ে এখান থেকে ট্রেস করে পকেটটাকে উঠায় নেবো, মানে এখানে কাট মার্কটা অটো চলে আসে কাট মার্কের মধ্যে। তো এখন যেটা করতে হবে, আমরা এই সাইডে অ্যালাউন্সটা জিরো করে দিতে হবে, সেভ দিয়ে নেই। এটা হবে 1 ইনটু 4, এটার মধ্যে দূরে, আবার লেফট সাইডে দূরে, রাইট সাইডে দূরে, জিপার হবে যেহেতু উপরে নিচে দুটো করে দিতে হবে। এটাকে আমরা কোয়ান্টিটিটা এখনই দিয়ে রাখি, পরে তো ভুলে যাব। 1 ইনটু 2, 1 ইনটু 2, এখন আমাদের ইয়োকগুলো কাটিং করতে হবে। ফ্রন্টে হবে বি, আর এখানে হবে একটা রাউন্ড ইয়া, সেক্ষেত্রে আমাদের এখানে একটা পয়েন্ট দিয়ে দেখি এখান থেকে কত আসে, 7 সিএম, 7.5 সিএমই থাক। পয়েন্টটা আইডিয়া করে দিয়েছিলাম, এখন মেজারমেন্ট দিয়ে দিই, -7.5। এখান থেকে লাইন নিয়ে, লাইন সিলেক্ট করে আলট্রা বাটন ধরে এখানে ক্লিক করতে হবে, তারপর আমাদের একটু বাইরে ক্লিক করে রাইট সাইড ক্লিক করলে চলে যাবে, লাইনটাকে কার্ভ করে দিতে হবে। একটু ভেতর দিকে ডাউন থাকবে, আমরা ধরে এটাকে কাট করে দেবো, ব্যাস 2 ঘন্টা হয়ে গেছে। এখানে কাট মার্ক আছে কতগুলো, কাট মার্ক ডিলেট দেবো আমরা, কাট মার্ক পয়েন্ট পয়েন্টগুলো রাখবো না, এই 2 পয়েন্ট দিলে আমরা 90 ডিগ্রি দেবো। এবার ফ্রন্টের যে ইয়েটা, এখানে দেখেন এখান থেকে আমরা এগুলো মিলাই দিতে হবে, এখান থেকে হাইট যা, এখান থেকে হাইট ফ্রন্ট একটু কমে আছে, ব্যাগ একটু বেশি, ঠিক আছে আমরা মিলাই দিলাম না, আমরা এখান থেকে আইডিয়া করে দেবো একটা। তো ব্যাগ এখানে আসতে হলো 7.5, এখান থেকে আমরা 7 নিলাম, 7 সিএম নিলাম, এখান থেকে নিলাম 12 সিএম, কারণ ভি আছে, ভিটা তো দিতে হবে, -12 দিতে হবে। এবার এই আলট্রা বাটন ধরে এই পয়েন্টে লাইনে ক্লিক করে আবার এই পয়েন্টে ক্লিক, আমরা এটাকে অ্যাটাচ করে একটু শো করে দেখি। কাটার আগে আমরা শো করে দেখি এটা কেমন ভি হলো, বেশি ভি হয়ে গেছে সম্ভবত, হ্যাঁ এত ভি না, ভিটা বেশি হয়ে গেছে। আমরা এখান থেকে উঠায় দিয়ে দেখি কেমন লাগে, 1 সেম উঠালাম, আচ্ছা 10 সেম থাকলো, আমরা 2 সেম উঠায় দিচ্ছি উপর দিকে। এখন এটাকে আমরা কাট করব, 2 টুকরো হয়ে গেছে, এগুলো আমরা ডিলেট দেই।
এই পার্টগুলো মিরর করে দিই যেগুলো মিরর দরকার। তো দেখেন এখানে এইভাবে মিলবে শেপগুলো। এখানে একটু শেপ দেওয়ার কারণে একটু আনাবেন হইতেছে, এই জায়গায় এইভাবে শেপ হবে। আর স্লিপটাও এরভাবে মিলবে আন্ডারআর্ম এটা। তো এই কারণে আমরা এখানে একটা পয়েন্ট দিতে পারি, কাটমার্ক দিতে পারি। এখানে একটা কাটমার্ক দেবো, এখানে হলো একটা ডিলেট দিই 27%, এখানে আমরা 30% করে দিলাম। এটার মধ্যে আমরা এই সাইডে কাট মার্ক দেবো, এটা একটা পার্সেন্টের একটা কাট মার্ক, খুব সুন্দর মিলানো যায় এটা। এখানে যদি আমরা 30% দিয়ে থাকি, তো এই পাশে আমাদের 70% দিতে হবে, টোটালে 100%, 70%। তাহলে দেখেন এভাবে মিলাইলে যেমনি মিলান আপনার এভাবে মিলবে, অটো মিলে যাবে। তারপরে আমার এগুলোতেও কাট মার্ক দেবো আমরা অবশ্যই। এখানে ব্যাগের সেন্টার একটা করে দেবো, অথবা আমরা এখান থেকে মেজারমেন্ট করে দিতে পারি। এখানে একটা পয়েন্ট আছে, এই যে 9 সিএম 87 পয়েন্ট, আমরা এই সোজা একটা কাটমার্ক দিতে পারি এখানে 9.87, এই সোজা এটা জয়েন হবে, যা সেটা ধরা ধরার জন্য বা বোঝানোর জন্য যে আমার এই পার্টটা এদিকে জয়েন হবে। স্লিপটাও দিয়ে পিয়ার করে তো আমরা পিসের নাম লিখবো, আর মোটামুটি প্যাটার্ন হয়ে গেছে, এখন যা শুধু আমাদের এই পিসের নামগুলো লিখে দিতে হবে। এটা হলো হুড, এটা সেল ফেব্রিকে দিলাম 2 পিস, সরি এই হুড 2 পিস দিলে হবে না, ইনসাইডে আলাদা একটা ফেব্রিক দিতে হবে, না হলে আমার যে এই যে শেপ আছে এখানে হ্যাম করা সম্ভব হবে না। ডাবল হুড না দিলে এই হ্যাম সম্ভব হয় না হাই নেক গুলা। তো সেক্ষেত্রে আমরা এটা একটাকে কপি করে নেব, আর একটা দেবো হুড ইন, এখানে দেবো সিঙ্গেল জার্সি, সংক্ষেপে দিয়ে দিই SOBJ। এই ইনটা হলো সিঙ্গেল জার্সি আর টপটা হলো সেল ফেব্রিক, 1×2 1×2 দুইটা করে 4টা উট। তারপরে যে স্লিপ আন্ডার আর্ম UNDER আন্ডার SLV দিলাম, এটা সেল ফেব্রিক, লেফট রাইট দুটো 2 পিস হবে। স্লিপ এটা শেল ফেব্রিক দিয়ে দিলাম, এটাও 2 পিস হবে। এফ আর ইয়োক দিলাম, ফ্রন্ট ইয়োক শেল ফেব্রিক সবই, এটা 1 পিসই হবে, এটা ফ্রন্ট। ফরন্ট এক পিসে, এই যে পকেট ফরন্ট পকেট FR, এটাও সঙ্গে দিলাম FR PKT, শেল ফেব্রিক 4 পিস। সাইড প্যানেল ব্যাগ ব্যাগ প্লাস ফরন্ট এখানে হয়, আমি শুধু সাইড প্যানেল লিখে দিলাম, সাইড প্যানেল শেল 2 পিস, লেফট রাইট ব্যাগ ব্যাগ 1 পিস, ইয়োক আছে
আচ্ছা, ব্যাক ইয়োক, বি কে ইয়োক দেব। এটা সেলফ এগ্রিক এক পিস, সাইজটা ছিল কি জানো, 3-4, 3 থেকে 4 বছরের, গ্রেডিং রিড সাইজ সেট এখানে 3/4, যেভাবে লেখা আছে এভাবে লেখা দেওয়া যাবে, অন্যান্য সফটওয়্যারের একটু সমস্যা হয়, যেভাবে সাইজ আছে সাইজ চার্ট আছে সেভাবে সাইজ দিতে পারবেন, কোনো সমস্যা নেই, কিছু লিখেও দিতে পারবেন। আমাদের অ্যালাউন্স গুলো একটু দেখে দেই, আমাদের নিচের সাইডে কোনো অ্যালাউন্স লাগবে না, কারণ এখানে পাইপিং হবে, আমরা জিরো করে দেব। এখানে একটা বিষয় আছে যে আমার জিপার জয়েন্টের জন্য আমার এই জায়গায় একটু বাড়তি অ্যালাউন্স দরকার পড়ে, এখানে আমরা ফ্রন্টে এভাবে মিনর করে দেব না, যেহেতু জিপার আছে, যদি জিপার না থাকতো আমরা এখানে মিনর করে দিতে পারতাম, মিরর না দিয়ে 1x2 দিতে হবে ফ্রন্ট পার্টগুলা। আর জিপারে একটা এখানে গ্যাপ আছে মোটামুটি 12-13 মিলির মতো একটা গ্যাপ হবে, যার কারণে এখানে অ্যালাউন্সটা বেশি লাগবে না। আমরা এখান থেকে লাইনটা ডিলিট দিই, মিরর পিসটা শেপ শেপ টুল শেপ টুলটা সিলেক্ট করার পরে এই ডিফারেন্স সেগমেন্ট সিলেক্ট করে নিয়ে আমার এইখান থেকে এই পয়েন্ট, তারপর অ্যাপ্লাই, এখানে আমরা 0.5 বাড়াইয়া দেব, সেম ভাবে এটাও তাই, ইয়োকটা সিলেক্ট করে 2 পয়েন্টে সিলেক্ট করে নেবো, অ্যাপ্লাই দেওয়ার পরে 0.5 আমরা হাফ সেমি অ্যালাউন্স দিলাম, বেশি দিলাম না, কারণ আমার এখানে গ্যাপ থাকবে, বেশি অ্যালাউন্স লাগবে না। তো এখন এই দুটো পিস আমরা 1x2 দেওয়া লাগবো, যেহেতু আগে মিরর ছিল এক পিস দিয়ে হইতো, এখন মিরর নাই, 1x2 দিতে হবে এখন। কাটিং যদি চায় এটাকে কাটে 2 টুকরো করেও দিতে পারবে। তবে অনেক সময় আমরা এইভাবে কাটিং করি যে আমরা ফুল কাটিং করে এক জায়গায় একটু বাজায় রাখি, যেন পার্টগুলো মিস্টেক না হয়, জয়েন রাখি আর কি পিস। তো বন্ধুরা, এই হলো আমাদের টোটাল একটা হুডি, এখানে যদি কাপ থাকতো আমরা স্লিভে জাস্ট কাপ দিয়ে দিতাম আর বটমে কাপ দিয়ে দিতাম, কাপ নাই এখানে পাইপিং হবে, আমরা তাই ওই কাপ হাইট যেটা দরকার ছিল ওটা কমানো দরকার নাই, আর আমরা এখানে তো পাইপিনই হবে, এই জন্য আমরা বটম নিয়ে কোনো হিসাব করলাম না। তো বন্ধুরা, ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।